বাবা খুব কষ্ট পাবে। তুমি কি কোনো কারণে কনফিউজড? আমি চাই না কনফিউশন নিয়ে তুমি কোনো সিদ্ধান্ত নাও। কনফিউজড না, আমি অনেক ভয় পাচ্ছি। আমার বাবা কেন, কেউই তো মেনে নিবে না, তোমার বাসায় কেউ তো মেনে নিবে না। আর আমার বাবা আমাকে যতই ভালোবাসুক না কেন, দিন শেষে সে একজন রাগী মানুষ। সে চাইলে অনেক কিছুই করতে পারে। তুমি তো ভয় পাচ্ছ, এখন এই অবস্থায় এসে যদি আমি আর কখনো তোমার সামনে এসে দাঁড়াবো, তুমি আমাকে আর কোনোদিন দেখবে না। আমি এরকম তো কিছু বলি নাই। খুব ভালো তো যদি আমি দূরে কোথাও চলে যেতে পারতাম। সেটা এখন কি করে সম্ভব? অনেক কষ্টে চাকরিটা পাইছে, এখন কিভাবে এই এলাকা ছেড়ে যায়? হ্যাঁ, আর এত যদি ভয় পাও তাহলে ভালোটা বাসলে কেন বলো? আমি কি তখন কিছু বুঝছি? কত ছোট ছিলাম না, আমি স্কুলে পড়তাম, কিছু বুঝতাম? তুমি মাঠে খেলতাম, আমি দেখতাম, আমার ভালো লাগতো তোমার খেলা দেখতে। তারপর তুমি ছাদে উঠে ঘুরে বেড়াইতাও, আমি বিকালে ছাদে উঠতাম তোমার ঘুরে বেড়ানো দেখার জন্য। আর তুমি আমার জানলার পাশে শিউলি ফুল রেখে যেত না, এটা খুব ভালো লাগতো। আর রাত্রেবেলা পলিথিন ভরে আমাকে যেন একটু পোখা দিয়ে যেত। তুমি জানত না এগুলো দেওয়ার সময় যে আমাদের ভালোবাসা কেউ মেনে নিবে না, বুঝছো কেন? আমিও তো ছোট ছিলাম, কলেজে পড়তাম, এত কিছু কি তখন বুঝছি? তোদের প্ল্যানটা আজকে ক্যান্সেল করতে হবে, আর আমি তোদের কোনোভাবেই হেল্প করতে পারবো না। তোদের কেসটা খুবই সেন্সিটিভ, আর আমি নিজের বিপদ নিজে ডেকে আনতে পারবো না। তুই কি বলছিস এসে? সুপ্রিয়র বাবা কিভাবে যেন টের পেয়ে গেছেন, উনি লোকটিয়া কোর্টের সামনে আছেন। কাজেই তোদের আজকে কোনোভাবেই সম্ভব না কোর্ট ম্যারেজ করা। তাহলে এখন কি করবো? এখন সবচেয়ে ভালো হয় যে যার বাড়িতে চলে যাওয়া। এই অকারণে এতগুলো মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। প্রেমের মতো ফালতু জিনিস পৃথিবীতে আর নেই। ভালো থাকিস। সৌজবে তোমাকে কি দিয়ে গেল? টাকার বাসের টিকিট। সুপ্রিয়া চলো পালাই, এখানে এক মুহূর্ত থাকা আমাদের জন্য ঠিক হবে না। এখনই এখন না হয়তো আর কখনই না, চলো। Thank you.
লাইসেন্স ছাড়া একটা জিনিস এভাবে ওপেন ফেলে রাখছে। আমি ভালো কফি বানাই না, খেয়ে দেখো। আপনি কিন্তু বললেন না, ওটা আমার ছেলের। মানে আপনার ছেলে তো ক্লাস ফোরে পড়ে, মানে এটা খেলনা পিস্তল, দেখে বুঝতে পারছো না? কি বলেন, কিন্তু দেখে তো মনে হচ্ছে একদম অরিজিনাল, ওয়েটও আছে বেশ। তুমি নিজে একজন শুটার, শুটার হয়ে কোনটা আসল কোনটা নকল সেটাও চিনতে পারলে না? মুন্তাসির ভাই, আমি রিভলভার দিয়ে শ্যুট করি না। রিভলভার হোক কিংবা পিস্তল, একজন শুটার আসল নকল চিনবে না, এটা কি সম্ভব? আমি আসলে ওয়েট দেখে ভালোভাবে খেয়াল করিনি। আচ্ছা, ভাবি কবে ফিরবে? বলে গেছে ফিরবে না কোনদিন। বলেন কি, এটা নতুন কিছু না। বাই দ্য ওয়ে, জুলফিকারের আসবার কথা ছিল, একটু আগে কথা হলো, বললো যে 10 মিনিট লাগবে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, দুইটা ছেলে মেয়ে ভালোবেসে পালিয়ে বিয়ে করলো, তাদের নতুন সংসার, মেয়েটাকে ছেলেটার কাছ থেকে বিচ্ছিন্ন করতে হবে। কিভাবে? একটা সংসার ভাঙা কি কঠিন কিছু? দুইটা ছেলে মেয়ে ভালোবেসে সংসার করছে, তাদেরকে আলাদা করতেই হবে কি জন্য? সমাজের কিছু নিয়ম আছে না জাফর, সোশ্যাল নর্মস। সে বেদের মেয়ে জোসরার সঙ্গে রাজকুমারের মিলনটা খুব সহজ কিছু ছিল না। বাবা যে মেয়েটিকে এত আদর করে যত্ন করে মানুষ করল, ওই মেয়েটি তাকে এত আঘাত দিতে পারে না। না, তাদেরকে শাস্তি পেতেই হবে। দে ক্যানট বি স্পেয়ার্ড। এখন কি করবেন তাহলে? ওদেরকে খুঁজিয়ে বের করে বুঝাতে হবে প্রেম একটা তুচ্ছ জিনিস, অভাব যখন দাঁড়িয়ে আসে প্রেম তখন জানলা দিয়ে পালায়। তাতে যদি কাজ না হয় দেন উই হ্যাভ টু থিঙ্ক সামথিং অল্টারনেটিভ, অন্য কিছু ভাবতে হবে। বাজার করতে গিয়ে দেরি হয়ে গেল, সারাদিন তোমার অনেক কষ্ট হল না? কি করবো বল, আগের চাকরিটা তো গেল, নতুন জায়গা, সারাদিন যে কত জায়গায় কাজ খুঁজেছি, কে দিবে চাকরি? সব কথা কি তুমি দরজার সামনে দাঁড়িয়ে বলবে? ভিতরে ঢুকো, উপরে যে কাপড় চোপড় পাল্টিয়ে ফ্রেশ হও, আমি কিচেনে যাচ্ছি। যাও কাপড় চোপড় পাল্টাও, আমি তোমার জন্য চা বানাচ্ছি। চা খাবো না এখন। সুপ্রিয়া, তুমি অনেক কষ্টে আছো না? দেখো আমাদের অবস্থা এরকম থাকবে, আমি খুব তাড়াতাড়ি একটা ভালো কাজ পেয়ে যাব।
তারপর আমাদের খুব মিষ্টি একটা সংসার। আমার এমনিতেই মিষ্টি একটা সংসার আছে, কারণ আমার কাছে তুমি আছো, আমার কিছু লাগে। সংসার করতে অনেক কিছুই লাগে, শুধু ভালোবাসা দিয়ে সংসার হয় না, চাল ডাল তেল লবণ সবই লাগে, একটা সুন্দর স্বপ্ন লাগে। আচ্ছা বুঝলাম, তুমি এত বছর কিভাবে করলে? তোমার সব টাকা ছিল না, সবুজ ফোন করেছিল, ও কিছু টাকা দিয়ে গেছে। সুপ্রিয়া বলো, তাকাও আমার দিকে। তোমার চেহারাটা অনেক মলিন হয়ে আছে, আমি না বুঝতে পারি তুমি অনেক কষ্টে আছো। আসলে ভাইয়ের সংসারে বড় হয়েছি তো নিজেকে ঠিকঠাক ভাবে তৈরি করতে পারিনি। তুমি এত বড় একটা ফ্যামিলি ছেড়ে, সবাইকে ছেড়ে তোমার বাবাকে কষ্ট দিয়ে আমার কাছে চলে এসেছো। আমি যদি তোমাকে হ্যাপি করতে না পারি তাহলে তুমি এভাবে কেন চিন্তা করছো? এভাবে চিন্তা করো না, আমার সাথে তুমি আছো, ব্যাস, আমার কিচ্ছু লাগবে না। এবার অনেক হয়েছে, যে সুন্দর মতো কাপড়টা চেঞ্জ করে ছেলের বড় ভাইও মনে হইল বিয়েটা মানতে পারে নাই, আর বাড়িতে উঠবে বলে মনে হয় না কাকা। যেভাবেই হোক মেয়েটাকে আমার কাছে নিয়ে আয়। এই মেয়েটাকে আমি বুকে আগলে বড় করেছি, আর সে কিনা আমাকে এইভাবে আঘাত করলো, তার আগে আমার মৃত্যু হলো না কেন? সমাজের কথা না হয় বাদই দিলাম, তুই তোর বাপের কথা একবারও ভাবলি না, আমাকে এইভাবে অসম্মান করতে পারলি মা? বাবলু, ওদেরকে খুঁজে বের কর, আমি আমার মেয়ের কাছে জানতে চাই আর কতটা ভালোবাসলে সে আমাকে। কাকা আপনি কোনো চিন্তা করবেন না কাকা, যে করেই হোক আমি সুপ্রিয়ারে আপনার কাছে ফিরিয়ে দিব। আর আরেকটা খবর পাওয়া গেছে কাকা, শাহাদুতের একটা বন্ধু আছে নাম সবুজ, তার সঙ্গে শাহাদুতের যোগাযোগ আছে। ওকে আমার কাছে ধরে নিয়ে আয়। এইসব নিয়ে আপনি ভাববেন না কাকা, আমি লোক ঠিক করছি, যা করার ওরাই করবে। ঠিক আছে, ঠিক আছে কাকা। সকালে যখন ঘুম থেকে উঠি মনে হয় স্বপ্ন দেখছি, আর যখন বুঝতে পারি যে স্বপ্ন সত্যি তখন মনে হয় পৃথিবীতে আমার চাইতে সুখী মানুষ আর কেউ নাই।
বেলা কত হয়েছে দেখছো? আর তুমি না কাজের জন্য জানি কোথায় যাবে? তোমাকে বাসে একা রেখে বাড়ি দিচ্ছি বাবা। এগুলো বললে চলবে? আর আমাকে নিয়ে তো টেনশন করবে না। আমার মনে হয় খুব বেশি দিন নাই যে তোমার আমাকে একা বাসে ফেলবে। মানে আমি ভোর রাতে একটা স্বপ্ন দেখছি। জানো কি স্বপ্ন দেখছি? আচ্ছা, তোমার সঙ্গে জিত করবো না তো কার সঙ্গে জিত করবো? হ্যাঁ, আমার জিত করার মানুষ, ভালোবাসার মানুষ, অভিমান করার মানুষ সবই তো তুমি। আচ্ছা বলো না কি স্বপ্ন দেখছো। দেখলাম তোমার মাঝখানে একটা বাচ্চা শুয়ে আছে। আচ্ছা, বাচ্চাটা না জানো কি সুন্দর হাত পা নাড়িয়ে গিয়ে খেলছিল, আর আমি অবাক হয়ে দেখছিলাম। তুমি এখন নিশ্চয় জানতে চাচ্ছো বাচ্চাটা কি? আমি জানি না বাচ্চাটা কি, কিন্তু বাচ্চাটা যেন হঠাৎ করে আমাকে কিছু একটা বলতে চাচ্ছিল, আমি বুঝে ওঠার আগে না আমার ঘুমটা ভেঙে গেছে। কিন্তু ঘুম থেকে ভাঙার পরে আমি আসলে বুঝতে পারলাম বাচ্চাটাকে কি। বাচ্চাটা একটা ছেলে বাবু ছিল জানো, ছেলে বাবুটার সাথে আমার দাদার ছিল অনেক। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আরে কি পাগলের মতো কথা বলছো, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। বাবার জন্য খারাপ লাগছে, একটা একটা ফোন করবো। তুমি তো জানো আমার বাবাকে অনেক কঠিন মনের একজন মানুষ, আমরা তো পালিয়ে আছি বলতে পারো। বাবা যদি কোনো রকম টের পায় যে আমি তুমি কোথায়, আমি তো মেরে ফেলবো। এই ছিল আমার স্বপ্ন, এখন তুমি ওঠো। আমারে ধরে এনে তোমরা ঠিক করে নে ভাই, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না ভাই। সত্যি বলছি ভাই, আমি কিছুই জানি না ভাই। আমার আমি সত্যি বলছি কিচ্ছু জানি না ভাই। ওরা কোথায় আছে, কিভাবে আছে, আমি কিছুই জানি না ভাই। প্লিজ আমারে ছেড়ে দিন ভাই। বন্ধুর জন্য এত মায়া কেন? হ্যাঁ, নিজের জীবনের কোনো মায়া নাই তোর ভাই? ভাই প্লিজ, ওরা যে কোথায় আছে, কিভাবে আছে, আমার কিছু জানাই নাই, আমি কিভাবে বলবো ভাই, আমি কিছুই জানি না ভাই। ভাই প্লিজ আমার ছেড়ে দিন না ভাই। ভাই এটা যদি নাও জানিস, এটাও তো অন্যায় ভাই। প্রাণের বন্ধুর খবর রাখবি না, এটা কেমন কথা? হুম ভাই, ভাই ওরা কোথায় আছে আমি জানি না, সত্যি জানি না। প্লিজ ভাই, তোরে এখানে আটকে রাখার জন্য নিয়ে আসি, খবরটা দিয়ে পায়ে হেঁটে হেঁটে বাড়ি চলে যাবি। আর যদি খবরটা না দিতে পারিস, পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবি না। ভাই আমি বললাম তো, আমি সত্যি সত্যি জানি না ভাই, আমি জানি না। আর আমি জানলেও বলতাম না, আমি বলতাম না। কিভাবে বের করতে হয়? ওকে ছাড়ো। আমি সুপ্রিয়ার হতভাগ্য মা। আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে আমি জানতে পারবো না? আমার সম্মান যা যাবার তো গেছে, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, ওরা কোথায় আছে বলো। আমি আমি বলতে পারবো না কাকা। আমি মারামারি পছন্দ করি না, আর কাউকে আমি আঘাত করতে চাই না। এই ব্যাগে 5 লাখ টাকা আছে, আমি কথা দিচ্ছি তোমার বন্ধুর কোনো ক্ষতি আমি করব না।
তুমি টাকাটা নিয়ে আমাকে জানাও ওরা কোথায় আছে। ব্যাগটা নে। একদম বেইমানি করবি না, বেইমানি পছন্দ করবি না। সুপ্রিয়া এবং শাহাদাত কোথায় নতুন করে সংসার করছে সেটা আমরা জানি। শাহাদাতের একটা চাকরিও হয়েছে, সুখের সংসার করছে, ভবিষ্যতের স্বপ্ন দেখছে। কিন্তু আমরাই সুখ দীর্ঘ হতে দেব না। কেন কেন মানে সোশ্যাল নর্মস বলতে একটা ব্যাপার আছে, সমাজ যেটা গ্রহণ করে না সেটা কখনো আমরা নিতে পারি না। আর সমাজের বাইরে কিছু একটা করলে প্রেমের ক্ষেত্রে ব্যাপারটা খাটে না মুন্তাসির ভাই। ইতিহাস সৃষ্টি করা প্রত্যেকটা প্রেমই তার এক্সাম্পল। আসলে প্রেম কি জানো? কি প্রেম? হচ্ছে একটা ক্ষোভ, একটা নেশা, এক ধরনের আসক্তি। আর কোনো আসক্তি সমাজের জন্য ক্ষতিকারক। হ্যাঁ, তবে এটাও ঠিক, লাভ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ইমোশন অফ এ হিউম্যান বিইং ক্যান এক্সপেরিয়েন্স। প্রেম হচ্ছে মানুষের সবচেয়ে ক্ষমতাধর একটা আবেগের অভিজ্ঞতা। মুন্তাসির ভাই, ফিলোসফির কথা বাদ দিয়ে তারপর কি সেটা বল। ছেলেটাকে সহায়তা হবে, এন্ড উই শুড আরে সুবজ তুই কিরে, নতুন চাকরি কেমন লাগছে? ভালো রে দোস্ত। আচ্ছা শোন, আর একটা ভালো খবর আছে, তুই আমার সঙ্গে বাসা চল, তোকে বলছি। না রে দোস্ত, আজকে যেতে পারবো না, এখানে একটা জরুরি কাজে আসছিলাম। তারপর মনে হলো অনেকদিন তোর সাথে দেখা হয় না, একটু দেখা করে যাই। আজকে না মানে? শোন, বিয়ের পর থেকে একদিনও তুই আমার সংসার দেখেছিস, তুই আমাদের জন্য অনেক কিছু করেছিস। আজকে বাসায় যাবি, আমার সঙ্গে থাকবি, সারা রাত দুই বন্ধু অনেক গল্প করবো, তুই চল আমার সঙ্গে। আরে আরেকদিন দেখবো, আরেকদিন তোর বাসায় যাবো। আচ্ছা তোর বাসার ঠিকানাটা দে তো আমাকে। আরেকদিন কেন, আজকে না কেন, আজকেই চল। আসলে একটা জরুরি কাজে এখানে আসছিলাম, একজনের সঙ্গে দেখা করতে হবে। তুই যদি চাস তাহলে আমার কাজটা শেষ করে তোর সঙ্গে তোর বাসায় যেতে পারি। তুই আমাকে আগে বলবি না? হ্যাঁ তোর সঙ্গে যাবো, একসাথে বাসায় ফিরলাম, চল। হ্যাঁ চল চল। হ্যাঁ চল। চল না, একটা নতুন বিজনেস স্টার্ট করলাম, বিজনেসের ব্যাপারে একজনের সঙ্গে আলাপ করবো আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিসে বিজনেস আছে এটা পরে জান। চাকরির কি অবস্থা চলে? শুরু করলাম এখন, আসলে দেখা যাক, বুঝছিস না, চাকরির বাজার যা অবস্থা, সেই জন্য বিজনেস
করলো? কেমনে হয়েছে এগুলো, কে করছে? ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল সুপ্রিয়া। কারা তোমাকে মেরে ফেলতে চেয়েছে? কেন তোমাকে মেরে ফেলতে চাবে? আমি আমি ঠিক জানি না, কিন্তু আমার মনে হয় সবুজ সবুজ ভাই না না মানে সবুজ আমার অফিসের নিচে আসছিল। ও আমাকে বললো যে এক জায়গায় নিয়ে যাবে, ওখান থেকে একসাথে বাসায় ফেরার কথা। তারপর ওখানে যাওয়ার সাথে সাথে কিছু ছেলে পেলে এসে এলো পাথারি আমার উপর হামলা করা শুরু করে, সবুজ পালিয়ে যায়। সুফিয়া আমার মনে হয় আমাদের এখানে থাকা ঠিক হবে না, আমাদের এই শহর ছেড়ে পালিয়ে যেতে হবে। ঠিক আছে মানছি, কিন্তু কারা ছিল, কেন তোমাকে মারতে চাচ্ছিল, আমি তো এগুলো কিছু বুঝতে পারছি না। আমি জানি না, তবে তবে আমার মনে হয়। চুপ করে আছো কেন বলো, কি মনে হয় তোমার বলো। সুপ্রিয়া আমার মনে হয়, আমার মনে হয় তোমার বাবা অনেক ভয় পেয়ে যাবে সে, অনেক হয়তো নিজের জীবন বাঁচাতে সুপ্রিয়ার বাবার সাথে আপোষে আসতে পারে, কিংবা সুপ্রিয়াকে ফেরত পাঠাতে পারে। তার মানে? তার মানে শাহাদতের মনের ভিতরে একটা শঙ্কা তৈরি হয়েছে, জীবন বিপন্ন হবার শঙ্কা। আচ্ছা, ভালোবাসা কি জীবনের চাইতে বড়? তোমার কি মনে হয়? প্রেমের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক বলা যায় না মুনতাসির ভাই। ইতিহাসে প্রেমের জন্য নিজের জীবন তুচ্ছ করার অনেক রেকর্ড আছে। ওয়েল, তার মানে এবারের মতো ছেলেটা বেঁচে গেল। ওরা নিশ্চয়ই আরো সতর্ক হবে, এমনকি ঠিকানাও বদলে ফেলতে পারে। কিন্তু ফাইনাল ডিসিশন হচ্ছে আমরা শাহাদতকে সরিয়ে ফেলব। এখন এটা করা ঠিক হবে না, মেয়েটা একাই এই সময় ছেলেটা। না 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 মুনতাসির ভাই, এটা এটা একটা অমানবিক, মেয়েটা ভয়ঙ্কর কষ্ট পাবে। মেয়েটা কষ্ট পেলে আমাদের কি করার আছে? ওদের দুজনকে একসাথে থাকতে দেওয়া উচিত। শোনো, কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা ভেবে আমাদের কোনো দরকার নেই। আমাদের জন্য যেটা করণীয় আমরা সেটা করব। তাহলে কিভাবে করবেন কাজটা? দ্যাটস দ্য পয়েন্ট। এখন আমাদেরকে ভাবতে হবে কি করে শাহাদতকে শায়েস্তা করা যায়, আর মেয়েটাকে শাহাদতের কাছ থেকে অনেক অনেক দূরে সরিয়ে নেওয়া যায়। Let me tell you.
কি হয়েছে? আমার না হঠাৎ করে কেমন জানি মাথাটা ঘুরান দিল, আমি জোন ভেঙে ফেলছি। তুমি শোনো, তুমি এইগুলো নিয়ে চিন্তা করো না, তুমি রুমে গিয়ে বসো, রেস্ট করো, আমি দেখছি। আরে তোমার নাস্তা, চলো না, চলো রেস্ট করো। কিন্তু তোমার নাস্তা, তুমি এসো আমার সঙ্গে, সাবধান। তোমাকে আর শোনো, আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবো, এরপর আমি একটু ডাক্তারের কাছে যাবো, ঠিক আছে? আস, আর দরজাটা আমি লাগিয়ে দিয়ে যাচ্ছি, তোমার যখন একটু ভালো ফিল হবে তুমি তখন গিয়ে দরজা আটকাবে। এখন এখন রেস্ট কর। সাবধানে যেও। শাহাদাত অফিস থেকে বের হবে ঠিক 5টায়, বাস উঠবে, বাস থেকে নামবে ঝিনুক সিনেমা হলের মোড়ে। চারদিকে ঘন অন্ধকার, শাহাদাত রাস্তা পার হবে, রাস্তাটা অনেক প্রশস্ত, অদূরে মাইক্রোবাসটা দাঁড়িয়ে, 30 মিটার হবে, শাহাদাত রাস্তা পার হচ্ছে, মাইক্রোবাসটা অলরেডি স্টার্ট হয়েছে। ঝিনুক মোড়ের স্ট্রিট ল্যাম্প দুটো আগে থেকে নষ্ট, সন্ধ্যার পর জায়গাটা মোটামুটি হবে।
কে? আমি আমি নিফাত সাদা ভাইয়ের অফিস থেকে আসছি, দরজাটা একটু খুলুন। জি বলুন। ভাবি মনটা একটু শক্ত করুন, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। আমাকে যেতে হবে মানে কেন যেতে হবে? শাহাদাত ভাই অ্যাক্সিডেন্ট করছে। কি বলো মানে কখন? কিছু হয়নি ভাই, ভাবা আপনি আমার সঙ্গে গেলেই হবে। চলো। ডক্টর দেখুন, রোগীর যে কন্ডিশন আমরা কিছু বলতে পারছি না, মাথার আঘাত খুব ভয়াবহ। ওকে বাঁচাতে হবে, যত টাকা লাগে আমি দিব, প্লিজ। আমরা যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু পেশেন্ট আপনার কে হয় বলুন তো? আমি যতদূর শুনেছি ছেলেটা একটা নর্মাল চাকরি করে, রাস্তায় ফেরার পথে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাকে বাঁচানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। তার জন্য আপনি নিজে ছুটে এলেন হাসপাতালে, আমি দেখে খুবই অবাক হয়েছি। ডক্টর আপনি ছেলেটাকে বাঁচিয়ে তুলুন। ডাক্তারের কতটুকু সাধ্য বলুন, হাসপাতালের সর্বোচ্চ সাপোর্ট তাকে আমরা দিয়েছি, প্রাথমিক ধাক্কাও সামলানো গেছে, আগামী 24 ঘন্টার আগে কোনো কিছু বলা যাচ্ছে না। আপনি বসুন, আমি চার কথা বলছি। না না এখন চা খাবো না, আমি বরং যাই, পরে আসবো, আপনি একটু ওর দিকে খেয়াল রেখেন। শাহাদাতকে সত্যি সত্যি মেরে ফেলতে চেয়েছিল না? কি বলছিস মা, আমি কেন? আমাকে মা বলো না বাবা, তোমার ওই মুখে না মা শব্দটা ভালো লাগে না। তুমি কিভাবে পারলে আমার শাহাদাতের উপর এরকম কঠিন অত্যাচার চালাতে? আমরা তো ভালো ছিলাম, তুমি কি মনে করেছো শাহাদাতের কিছু করলে কি আমি ঘরে ফিরে আসবো? তুমি আমাকে ফিরে পাবে? আমি কখনো তোমার ঘরে আর ফিরে আসবো না, কখনো না। আমি কেন করতে যাব? তাহলে কে মারবে, কে আমাদের পিছনে ভেবে লাগবে বলো? আমরা তো ভালো ছিলাম। আজকে যদি আমার শাহাদাতের কিছু হয়েও যায় আমি ওর স্মৃতি নিয়ে থাকবো, আমাদের ভালোবাসাকে কেউ কখনো মারতে পারবে না। চলো চলো। বিষয়টা কি দাঁড়ালো? শাহাদাত অ্যাক্সিডেন্ট করেছে, সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু আমরা এটাকে অ্যাক্সিডেন্ট বলে কি করি? আপনি তো শাহাদাতকে খুন করতে চেয়েছেন, সুপ্রিয়া সারা জীবন জানবে যে ওর বাবা শাহাদাতকে খুন করতে চেয়েছে। এটা তো আমরা জানি কি করি, সুপ্রিয়া কোনদিন জানতে পারবে ওর বাবাকে সারা জীবন কি না করবে? তাই বলে আমরা ভুল ভাঙাবো না? না ভাই, আপনি তো একজন পাষাণ মানুষ, এখন শাহাদাত মারা গেলে বা পঙ্গু হয়ে গেলে সুপ্রিয়া সারা জীবন সার্ভাইভ করবে কি করে? ও তো একা হয়ে যাবে। জীবন যুদ্ধটাই এরকম অনিশ্চিত। মুতাসির ভাই, জাফর ভাই, আমার একটা জরুরি কাজ আছে, আজকে আমি আসি, কাল একবার আসবো।
যাবার আগে একটা কথা বলে যাব, তুমি কি চাচ্ছ শাহাদত মারা যাবে না বেঁচে থাকবে? অবশ্যই চাই বেঁচে থাকবে। জাফর তুমি কি মনে করো? গুড ইভিনিং মুনতাসির ভাই। হ্যালো মুনতাসির ভাই। গুড ইভিনিং ইরফান। সাফা এসো। হ্যাঁ শিওর আসো না। কি অবস্থা আপনার? কি অবস্থা মুনতাসির ভাই? মুনতাসির ভাই আমি আসলে ছোট করে একটু স্ক্রিপ্ট নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছিলাম, মানে আমার কাছে মনে হচ্ছিল যে স্ক্রিপ্ট একটু বেশি ড্রামাটিক হয়ে গেল না? নাটকের গল্পে নাটকেই তো থাকবে না। তাহলে কি সাদাতকে মেরে ফেলবে? আমি মেরে ফেলতে চেয়েছিলাম কিন্তু জাফর আপত্তি করেছে। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা গল্পেরই একটা হ্যাপি এন্ডিং থাকা উচিত, মানে এমন কি কিছু হতে পারে না যে শেষে ওরা সুখে শান্তিতে বসবাস করা শুরু করলো, ভালোবাসার জয় হলো? আমার মনে হচ্ছে এরকম। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর পুরোপুরি সুস্থ হয়ে যাওয়াটা কি ঠিক হবে? তাহলে মাথায় শক্ত আঘাত পেয়েছে, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। মনে করো হসপিটাল থেকে ফিরে এসে সুপ্রিয়াকে সে চিনতেই পারছে না। কিন্তু সুপ্রিয়া? সুপ্রিয়া কি? তাহলে সুপ্রিয়ার কি হবে? সেটা আমি কি করে বলবো? গল্পের লেখককে একটা জায়গায় থামতে হয়, সে তো একটা গোটা জীবন রচনা করছে না, একটা লেখকের পক্ষে সেটা সম্ভব না। বাকিটুকু তোমরা দর্শকের পুছিয়ে দাও না। আমি একটা আইডিয়া দিতে পারি। ধরা যাক অ্যাক্সিডেন্টের পর সাদাতের স্মৃতি বিভ্রাট হল, সুপ্রিয়া সাদাতকে বাসায় নিয়ে আসলো। আমি কখন ফিরবেন? তোমাকে না কতবার বলেছি নিজের বউ কি আপনি ভুলে গেছি। কিন্তু শাহাদাত বারবার ভুলে যায়।
মানুষটা বেঁচে আছে, কিন্তু তার ভেতরে সুপ্রিয়ার প্রতি আগের সেই ভালোবাসার অনুভূতিটা নেই। যে ভালোবাসার জন্য এত সব ঘটনা, সেই ভালোবাসাটাই হারিয়ে গেছে। সুপ্রিয়া একাই আঁকলে থাকে তার ভালোবাসাকে। ভালোবাসার মানুষটার স্পর্শের সুখটুকু তো সে পায়, তার সরল সহজ সান্নিধ্যটা কম কিসে। ভালোবাসার বিচিত্র অনুভূতি নিয়েও সে এক অন্যরকম পাওয়া। তোমায় আগলে রাখবো যতন করে আদরে, ভালোবাসা আছে যতই মনে, সবটা দেব উজার করে। নির্ঘুম রাতে কান শুনিয়ে ঘুম পাড়াবো তোমাকে, শুধু তোমাকে। তুমি আমার জীবনের সবটুকু আরাধনা, তোমায় নিয়ে আঁকব নতুন দিনের আল্পনা। কতটা ভালোবাসি যে তোমায়, তুমি কেন বুঝে বোঝুনা। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.